আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা যাচ্ছি মামাঘাটে, উদ্দেশ্য পদ্মা সেতু দেখা। তো জানি না পদ্মা সেতু আসলে যেতে পারবো কি পারবো না। তো রেডি হয়ে বাসে উঠেছি। তো আমরা বাসে উঠেছি গুলিস্তান থেকে, ইলিশ যে বাসটা, তো সেই বাসে উঠেছি। তো গুলিস্তান থেকে কয়েকটি বাস ছাড়ে মামাঘাটের উদ্দেশ্যে, জন প্রতি 80 টাকা মামাঘাট। তো আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি। তো এই যে বাসে উঠে গেছি, বাসের ভিতরটাও আপনাদের একটু শেয়ার করলাম। আর এই যে বাসের বাইরে এখনও বাস ছাড়েনি। তো এই যে চলতে চলতে আমরা চলে এসেছি মাওয়া হাইওয়েতে। তো আসলে খুবই সুন্দর এই জায়গাটা, তো দেখতে খুবই ভালো লাগতেছে। আর আকাশটাও কিন্তু খুবই সুন্দর আছে, চকচকে একটা আকাশ। আর আজকে এখনও রোদ আছে, তো জানি না বৃষ্টি হবে কি হবে না। তো আকাশটা কিন্তু একদমই পরিষ্কার আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাওয়াতে এর আগেও গিয়েছি, আসলে মাওয়ার এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। হাইওয়েটা খুবই সুন্দর ছিল। আর ওই সাইড দিয়ে সম্ভবত ওরা প্লট করবে, তো প্লটের জন্য জায়গা কিনেছে সবাই। তো এই যে মাওয়াতে নেমেছি, তো পদ্মা ব্রিজ আর উঠতে পারিনি। তো এখন আমরা অটো করে যাচ্ছি, অটো করে আমরা মাওয়া ঘাটে যাচ্ছি, মাওয়া শিমুলিয়া ঘাট। তো শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে পদ্মা সেতুর সাইডের কিছু অংশ বিশেষ। তো এই জায়গাটাও খুবই সুন্দর করেছে, এখানে ঘেরাও করে রেখেছে পুরো এরিয়াটাকে। আর ইলিশ মাছের কিছু প্রতীক দিয়েছে এখানে, খুবই সুন্দর করেছে এই জায়গাটা। তো দেখতে খুবই ভালো লাগতেছে। আর ঠান্ডা ঠান্ডাও একটা পরিবেশ ছিল, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এই যে দেখুন, মাওয়াতে আসার পরে বোঝা যাচ্ছে যে আকাশে প্রচুর মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো একদম কালো মেঘ জমে আছে, হয়তো বা কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছেও। তো আমরা এখন যে যাচ্ছি, এখনও কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না। তো আমরা যাচ্ছি অটোতে, আর অটো ভাড়া নিয়েছে এখানে 80 টাকা মাওয়া থেকে শিমুলিয়া ফেরিঘাট পর্যন্ত। তো আপনারা অবশ্যই ভাড়া করে তারপরে যাবেন। তো এই যে আমরা চলে এসেছি মাওয়া ফেরিঘাটে, শিমুলিয়া ঘাট। তো এই যে এবার প্রোগ্রাম হচ্ছে শিমুলিয়া ঘাটে, যেহেতু 5 দিন ব্যাপী প্রোগ্রাম হবে নদীর এইপার ওইপার দুই পারে। তো অনেকটা সাজিয়ে গুছিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে, বিশাল প্যান্ডেল করেছে। তো কিছু সময় এই প্রোগ্রামের মধ্যে ছিলাম, এরপর আমরা বের হয়ে গিয়েছি। তো এটা হচ্ছে শিমুলিয়া ঘাটের যে লঞ্চ ঘাটটা আছে, তো সেই লঞ্চ ঘাটের ভিতরে, তো এখানে আমি যাচ্ছিলাম। তো এই যে এর ছেলে বলতেছে যে আমাদের একটু ভিডিও করেন, তাই দোকানটাতে আমি একটু ভিডিও করলাম। তো এই যে চলে যাচ্ছি আমরা লঞ্চ ঘাটের দিকে। তো উদ্দেশ্য ছিল লঞ্চে করে ওই পার যাব কাঁঠালবাড়ি, ওই পার যে ঘাটটা সেটা হচ্ছে কাঁঠালবাড়ি ঘাট। তো কাঁঠালবাড়ি ঘাটে যাওয়ার ইচ্ছে ছিল, তো এই জন্য যাচ্ছি লঞ্চ ঘাটে। তো দেখি যেতে পারি কি না। তো এই যে এই লঞ্চ ঘাটের এই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। তো এই যে এখান দিয়ে আমরা যাচ্ছি, তো এই যে লঞ্চ ঘাটেও চলে এসেছি। তো লঞ্চ ঘাটে আসলে আমরা লঞ্চ করে আর পার হতে পারিনি, কারণ আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল 5টা বেজে গেছে। তো ওই পারে যেতে আবার সময় লাগবে 1 ঘন্টা লঞ্চে, আর লঞ্চ থেকে ফিরতেও সময় লাগবে। আর লঞ্চ যেহেতু এখন প্রায় বন্ধের দিকে, তো লঞ্চ সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করে দেয়। তো এইসব চিন্তাভাবনা করে আর লঞ্চ পারাপার হলাম না। তো এখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছু সময়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, তারপর চিন্তা করতেছিলাম যাব কি যাব না, পরে আর যাওয়া হয়নি। তো লঞ্চে করে না যেয়ে পরে আমরা ট্রলারে উঠলাম। তো এই যে ট্রলার করে এখন আমরা পদ্মা সেতু পর্যন্ত ঘুরব, তো এই জন্য ভাড়া করেছি এখানে। তো এটা অবশ্যই আপনারা এই বোটটা ভাড়া করে তারপরে দামাদামি করে নেবেন, কারণ এখানে ওরা অনেক ভাড়া চায়। তো আমরা গিয়েছি এখানে প্রায় 150 টাকা করে, দুজন 300 টাকা দিয়েছি। তো এই যে আমরা ট্রলারে উঠে গিয়েছি, আর সাথে আরও কিছু লোক ছিল। তো আসলে আমরা রিজার্ভ করিনি, অনেক মানুষের সাথে আমরা গিয়েছি, তবে খালি ছিল আর খুব বেশি মানুষ ছিল না, প্রায় 10-15 জনের মতো ছিলাম আমরা। তো এই যে ট্রলারে উঠে গিয়েছি, ট্রলার ছেড়ে দিয়েছে। তো এই যে পদ্মা ব্রিজের প্রায় কাছাকাছি চলে এসেছি,
আকাশটা দেখতেও খুবই সুন্দর লাগতেছিল, আর নদীটাও শান্ত ছিল, খুব বেশি ঢেউ ছিল না, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর যতটা কাছে কাছে যাচ্ছি তো মনে হচ্ছে যে স্বপ্নের পদ্মা সেতুটাকে হাত দিয়ে ছুঁতে পারবো। তো যে আকাশটাও কিন্তু বেশ সুন্দর গোধূলি একটা বেলা, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো যে আমাদের ট্রলারটা ছুটে যাচ্ছে পদ্মা সেতুর কাছাকাছি, আর নদীতেও বাতাসও ছিল প্রচুর, ভালোই লাগতেছিল। তো এই যে পদ্মা সেতুর কাছাকাছি পৌঁছে গিয়েছি, তো এই যে দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, তো পদ্মা সেতুতে কিন্তু অনেক মানুষ সেলফি তুলতেছিল। তো আমরা আসলে এটা গিয়েছি হচ্ছে 26 তারিখে, তো 26 তারিখে দেখুন যারা বাইক করে পদ্মা সেতু পার হয়েছে তারা কিন্তু এই যে বাইক থামিয়ে থামিয়ে ছবি তুলতেছে পদ্মা সেতুর মধ্যে। তো এই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, তো আমি জুম করে দেখাচ্ছি, তো অনেক মানুষ কিন্তু ছবি তুলতেছিল। তো যাই হোক, আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি, তো পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি। তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করব, তো এর বাকি অংশগুলো পরবর্তীতে আমি পর্ব করে পর্ব আকারে আপলোড দিব। পদ মাওয়াতে যেহেতু এসেছি, তো মাওয়াতে কী করেছি না করেছি সমস্ত কিছুই আমি আপনাদের সাথে তুলে ধরব। তো এটা হচ্ছে আমার প্রথম পর্ব, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, তো আপনারা আমার সাথে পদ্মা সেতুটা দেখতে থাকুন। তো আল্লাহ হাফেজ সবাইকে।